এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস নাইনের ম্যাথ অনুশীলন হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী নাম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট টু তো ওয়ান পয়েন্ট টু এর কোয়েশ্চেন নং ফোরের সমাধান এখানে দেখিয়ে দিচ্ছি বাকি যতগুলি কোশ্চেন রয়েছে প্রত্যেকটি আমি আপলোড করে দিয়েছি ভিডিওগুলি সেগুলি হচ্ছে প্লে লিস্টের মধ্যে তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে বা তোমরা যখন সময় সার্চ করো তখন সময় হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা ক্লাস নাইন ম্যাথ এক্সারসাইজ বলে তোমাদের যে এক্সারসাইজ প্রয়োজন সেই এক্সারসাইজটা লিখবে ওয়ান পয়েন্ট টু কোয়েশন নং কোয়েশ্চেন নং যত হবে তত লিখে কোয়েশন ও ফোর এ ফোর এইভাবে লিখে যখন সময় সার্চ করবে তখন সময় কিন্তু ভিডিওগুলি পেয়ে যাবে এবার ফোর হলে ফোর ফাইভ হলে ফাইভ এইভাবে করে যারা বা সার্চ করবে তোমাদের কাছে কিন্তু চলে আসবে বা তোমরা প্লেলিস্টটা চেক করতে পারো সেখানে তোমাদের সবচেয়ে সুবিধামতো তোমরা পেয়ে যাবে ম্যাথসগুলি তো এর আগের যতগুলি ছিল সেগুলি এবং এর পরবর্তীতেও যেগুলি কোয়েশন ছিল সেগুলি কিন্তু আমি আপলোড করে দিয়ে দিয়েছি অলরেডি আর যে যেগুলো তোমরা খুঁজে পাচ্ছ না সেটা সম্পর্কে আমাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে সম্ভব হলে সেটা আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো এখানে এই কোয়েশনটা হচ্ছে তোমাদের এখানে এত একটা ইম্পর্টেন্ট নেই পরীক্ষার মধ্যে আসতে আমি দেখিনি তাই এর জন্য এটা আমি একদিন দেই নি কিন্তু এবার আমি ভাবলাম যে এটা পুরোপুরি আমি এক্সারসাইজগুলো কমপ্লিট করে দিলে তোমাদের কাছ থেকে মানে কোনো ধরনের কমপ্লেন থাকবে না তাই এর জন্য এটা নিয়ে এলাম তো প্রথমে হচ্ছে কোয়েশনটাকে বুঝাবো তারপর হচ্ছে এটা করে দেখিয়ে দেবো তোমাদেরকে তো এবারে এখানে দেখো লাইন বাই লাইন যেগুলি রয়েছে সেগুলি দেখে নাও বলা হয়েছে শ্রেণীকক্ষের কার্যকলাপ শ্রেণীকক্ষের কার্যকলাপ মানে হচ্ছে এগুলি তোমরা শ্রেণিকক্ষে তৈরি করার জন্য তোমাদের কোনো কোয়েশন নয় এটা এটা হচ্ছে ক্লাসে বসে তোমাদের অ্যাক্টিভিটি যাকে বলা হয় তোমরা ক্লাসে বসে সেটার সমাধান করবে এবার কথা হচ্ছে এখানে মধ্যে দেখো এখানে হচ্ছে কার্যকলাপ করবে কার্যকলাপ বলে তারপর এখানে দেওয়া রয়েছে আকৃতির বর্গমূল অঙ্কন তো এখানে হচ্ছে শর্পিল সরপিল মানে স্পাইরাল স্পাইরাল মানে হচ্ছে রিং রিং যে আমরা বেঙ্গলিতে বলি বা যাই বলি এইভাবে এইভাবে যেগুলি রিং হয়ে যায় বা এইভাবে ধরে নাও স্পাইরাল যেগুলো হচ্ছে রিং রিং বা সাপের মতো এইভাবে থাকে সেগুলো হচ্ছে স্পাইরাল বলা হয়ে থাকে অনেক সময় সবচেয়ে বেশি স্পাইরাল কথাটা মানে হচ্ছে এইভাবে রিং রিং যেগুলি হয় এগুলোকে স্পাইরাল বলা হয়ে থাকে তো এইভাবে আকৃতি তৈরি করার জন্য তো এই আকৃতি তৈরি করার জন্য কী কিভাবে করতে হবে সেটা দেখে নাও এখানে বলা হয়েছে একটি বড় কাগজের টুকরো নাও একটি বড় কাগজের টুকরো নেওয়ার জন্য এবং নিম্নরূপে সর্পিল বর্গমূল অঙ্কন করো তো নাও তার ওই কাগজের বড় কাগজের টুকরো তার নিচে এখানে এইগুলি অঙ্কন করার জন্য মানে হচ্ছে এই সর্পিল বর্গমূল যেটা সেটা অঙ্কন করার জন্য তো অবিন্দু থেকে শুরু করো বিন্দু থেকে শুরু করবে একক দৈর্ঘ্যের অপি ওয়ান রেখাংশ অঙ্কন করো এবার একক দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের বলতে এবার তুমি এক সেন্টিমিটার নিতে পারো এক ফুট নিতে পারো এক মিটার নিতে পারো তোমার ইচ্ছে মতো এক একক দৈর্ঘ্যের নেবে যা নাও এবার হচ্ছে কেউ ওয়ান সেন্টিমিটার নিতে পারে কেউ ওয়ান ইঞ্চিতে নিতে পারে কেউ হচ্ছে ওয়ান ফুটে নিতে পারে বা ওয়ান মিটারের মধ্যে নিতে পারে এটা তোমার সুবিধা মতো এবার বলা হচ্ছে ওপি ওয়ানের উপর একক দৈর্ঘ্যের আর একটি লম্বা অঙ্কন করো আমি প্রথমে পড়ে নিচ্ছি তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি চিত্রের মাধ্যমে রেখাংশ রেখাংশ অঙ্কন করো চিত্র হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন দেখো ওয়ান পয়েন্ট নাইন দেখার জন্য আর এখন ও পি এর ওপর পুনরায় একক দৈর্ঘ্য বিশিষ্ট লম্ব পি টু পি থ্রি রেখাংশ অঙ্কন করো এইভাবে কন্টিনিউ করে যাওয়ার জন্য তো এটা হচ্ছে এন পর্যন্ত যাওয়া মানে অসীম পর্যন্ত যাওয়া যাবে স্পাইরাল হয়ে যাবে এবার প্রথম কথা হচ্ছে চিত্রের মধ্যে দেখো আমি কালারিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে ও একটি বিন্দু নিয়ে নিলে খাতার মধ্যে এখান থেকে একক দৈর্ঘ্যের এক সেন্টিমিটার ধরে এতটুকু জায়গা নিলে এবার চাদার সাহায্যে বা প্রোটেক্টারের সাহায্যে আমরা এখানে এমনিতে তো কম্পাসের সাহায্যে তৈরি করা যায় কিন্তু সেভাবে না করে আমরা হচ্ছে এখানে তৈরি করব চাদার সাহায্যে এখানে লম্ব তৈরি করে নিলাম একটি লম্বটার দৈর্ঘ্য কত হবে এখানে যতটুক ছিল এখান থেকে এখানে যতটুক ছিল একক দৈর্ঘ্য সেম একক দৈর্ঘ্যের এখানে নেব তাহলে এখানে যদি নেই তাহলে এই যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে রুট টু হবে এটা রুট টুলে এখানে যে আবার তৈরি হচ্ছে এখানে আবার ওপর একটি লম্ব তৈরি করতে হবে মানে এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো ছাতা সাহায্য করে নেব তো এটা হচ্ছে রুট থ্রি হবে তাহলে পরবর্তীটা আরও একক তাহলে এটা হয়ে গেলো রোড ফোর তারপর হচ্ছে আবার যাবে এই করে এইদিকে তারপর হচ্ছে রোড ফাইভ হবে তারপরটা আবার যাবে এখানে হবে একটা রোড সিক্স হবে তারপরটা রোড সেভেন হবে তারপরটা রোট এইট হবে এইভাবে কন্টিনিউ করে যাব আর এখানে দেখতে পাবো যে এইভাবে ঘুরে এসে স্পাইরালের মতো এইভাবে অঙ্কন হয়েছে এটা আমরা প্রমাণ করব এখানের মধ্যে তো এখানে দেখে নাও এইভাবে হচ্ছে আর এবার এন যে এখানে বলা হয়েছে এগুলি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই তোমরা একক দৈর্ঘ্যের পি এন এন মানে অসংখ্য পর্যন্ত যাওয়া যাবে তো আমাদের হচ্ছে প্রথমে আমরা পুরোটাকে একবার রাউন্ড করে আর তারপর আমরা সেটাকে ছেড়ে দেবো আমরা তো এন পর্যন্ত যেতে পারবো না কারণ হচ্ছে এন পর্যন্ত হচ্ছে অসীম সংখ্যক পর্যন্ত এখানে আমাদের যাওয়ার প্রয়োজন নেই তাই আমরা যাব না তো তোমাদেরকে প্রথমে এখানে হচ্ছে আমি একটি জিওমেট্রির একটি সফটওয়্যার মধ্যে নিয়ে যাচ্ছি সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অঙ্কন করতে হবে এবারে এই হচ্ছে এই হচ্ছে সফটওয়্যার এলাম এবারে দেখো এখানে স্কেলের সাহায্যে স্কেলের সাহায্য আসার আগে আমি এখানে একটি কাজ করছি একটি বিন্দু বা একটি ডট আমি নিয়ে নিচ্ছি এখানে ডট আচ্ছা এই ডটটা নেওয়ার আগে আমি আরও একটি বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি এই যে এখানের মধ্যে এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ রুট টু রুট থ্রি কীভাবে আসে এটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি প্রথমটি একটি শুধুমাত্র বুঝিয়ে দেবো বাকিগুলি এইভাবে দিচ্ছি না দেখে নাও ধরে নাও এই যে এখানের একটি ত্রিভুজের কথা ধরে নাও আমরা শুধু হচ্ছে এতটুকু জায়গা নিচ্ছি তাহলে প্রথমেই হচ্ছে একটি বিন্দু হচ্ছে এখানে এখানে হচ্ছে এটা ও ও থেকে আমরা হচ্ছে পি ওয়ান দূরত্ব এটা হচ্ছে পি ওয়ান এটা হচ্ছে এক একক যতটুকু দৈর্ঘ্য এখান থেকে এখানে হচ্ছে এক একক এক একক দৈর্ঘ্য এটা হচ্ছে পি টু তাহলে এটা হচ্ছে আমাদের এখানের মধ্যে অতিভুজ এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ তাহলে পিতা ঘুরাসের আমরা ফর্মুলা জানি ওপি ওয়ান ওপি ওয়ান মানে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার হচ্ছে ওপি টু স্কোয়ার অতিভূজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার মানে হচ্ছে আমরা এটা ধরে নিয়েছি লম্ব তাহলে এটা হচ্ছে আমাদের পি ওয়ান পি টু হোল স্কোয়ার প্লাস ও পি ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এক একের উপর স্কোয়ার প্লাস একের উপর স্কোয়ার কারণ হচ্ছে এই মানটা ওয়ান এই মানটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এদিকে হচ্ছে পি টু হোল স্কোয়ার এখানে হচ্ছে পি স্কোয়ার এখানে হচ্ছে মানে বোঝাচ্ছে তাহলে টু টু এখানে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু তাহলে এখানে রোড টু যদি লেখি তাহলে এখানে স্কোয়ারটা চলে যায় তাহলে পির দৈর্ঘ্যটা কত বেরিয়ে আসলো রোড টু বেরিয়ে আসলো রোড টু বেরিয়ে আসলো ঠিক একইভাবে পরবর্তীতেও এইভাবেই হয়ে থাকে প্রত্যেকটির মান তাহলে এখানে কি হবে পরবর্তীটা যেটা অতিভুজ হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখে নাও পরবর্তীতে অতিভুজটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা না আমি জান বুঝতে পারছি না পরবর্তীতে অতিবুজ হচ্ছে আমার এই যে রেড কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এখানে অতিভুজ আর এটাও ধরে নাও লম্ব আর এখানের মধ্যে এটাকে ধরে নাও ভূমি তাহলে এখানেও সেম অতিভুজ অতিবুজ হচ্ছে তাহলে ওপি অপি এখানে হচ্ছে ও পি থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে লম্বদেরকে নাও লম্ব হচ্ছে রোড টু হোল স্কোয়ার প্লাস এখানে লম্ব না এটা ভূমি ধরছি এটাকে লম্ব ধরছি তাহলে লম্ব হচ্ছে ওয়ান স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার টুয়ের উপর এখানে রুট রয়েছে টু এর উপর তার উপর এখানে যদি স্কোয়ার থাকে তাহলে এই রুটে এই এই স্কোয়ারে এই রুটে ক্যান্সেল তাহলে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ওপি থ্রি হোল স্কোয়ার রয়েছে স্কোয়ারটা ওঠাতে হলে স্কোয়ারটা ওঠাতে হলে এখানে রোড লাগাতে হবে রোড থ্রি তো দেখো এখানে রোড থ্রি মানটা বেরিয়ে এসেছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যদি সমস্যা হয়ে থাকে তাহলে জানাবে পরবর্তীতে আবার হচ্ছে তার সলিউশনটা আমি নিয়ে আসবো যদি কোনো ধরনের সন্দেহ থেকে থাকে আর কীভাবে এসেছে আমি রোড থ্রি আমি সেটা বলেছি বা এই পিকচারটাকে এখানে টেনে নিচ্ছে দেখে নাও এটা হচ্ছে রোড টু এটা হচ্ছে ওয়ান তো ওয়ান স্কোয়ার প্লাস রোড টু স্কোয়ার আর এইদিকে ছিল কি ও পি থ্রি হোল স্কোয়ার আমাদের তো স্কোয়ার মান বের করার কথা বলছে না আমাদের হচ্ছে পি থ্রি মান বের করার জন্য তাহলে এই দিকে হচ্ছে কি ইকুয়াল সমান সমান হচ্ছে এইদিকে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান প্লাস এইদিকে রোড টুর উপর স্কোয়ার মানে ভিতর থেকে টু বেরিয়ে আসবে আর এখানে স্কোয়ার রয়েছে তাহলে এখানে যদি আমি রোড থ্রি হয় ওয়ান প্লাস টু থ্রি রুট লাগিয়ে নিলাম কারণ হচ্ছে ওপির উপর স্কোয়ার ছিল স্কোয়ারটা তোলার জন্য এদিকে রুট লাগিয়ে নিলাম তো এটা চলে গেল তো রুট থ্রি পি থ্রি হচ্ছে রুট থ্রি ঠিক একইভাবে পরবর্তীতে হচ্ছে ওয়ান ওয়ান এইভাবে অ্যাড হয়ে যাবে আর এইভাবে চিত্রটা তৈরি হবে তো দেখে না চিত্র কীভাবে তৈরি করতে হবে এইবার হচ্ছে এখানে একটি ডট লাগিয়ে নিলাম ডট লাগানোর পর হচ্ছে স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে আমরা এক একক এক একক নেওয়ার জন্য আমি হচ্ছে এখানের মধ্যে ব্যবহার করছি এই যে সেন্টিমিটার আমি ব্যবহার করছি তাহলে কত সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার আমি ইউজ করছি ওয়ান সেন্টিমিটার তো এটা হচ্ছে বইয়ের মতো আমি করেছি এটা হচ্ছে প্রথম স্টেপ তারপর হচ্ছে এখানে আমরা কম্পাস বসাবো কম্পাস নয় সরি এখানে হচ্ছে আমরা ছাদা বসাচ্ছি চাঁদা বসে এখানে ডট লাগিয়ে নিলাম তো এখানে হচ্ছে এটা কিন্তু তৈরি করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমি এখানে যে ইউজ করছি যদি এটা আমার সাধারণত এটা যদি আমার ওই ক্যামেরার সাহায্যে এবং জিওমেট্রিক বক্সের সাহায্যে নর্মাল আমি সেটাকে তৈরি করতাম তাহলে কিন্তু আরও ইজি হয়ে যেত আমি চেষ্টা করব পরবর্তীতে ওপর একটি ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে যখন সময় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে তোমরা দেখে নাও কী কীভাবে তৈরি করতে হবে এটাকে আরও সরাতে হবে এবারে এবারে হচ্ছে এখানে জিরোতে বসিয়ে নিলাম জিরোতে এবারে হচ্ছে দেখে নাও এখানে এক একক নেওয়ার জন্য বলা হয়েছে তো এই ঠিক ওপর থেকে এখানে হচ্ছে এক একক এক একক চলে গেল এখানে যায়নি পুরোপুরি এক একক আরও কিছুটা যাবে বাস এভার হচ্ছে কমপ্লিট তো এটাকে সরিয়ে নিলাম এই দিকে এবার হচ্ছে কি এগুলি এক একক তাহলে এটা হচ্ছে রোড এটা হচ্ছে রোড একটা হচ্ছে রোড টু রোড টুর পর আবার বলা হয়েছে এখানে তার উপরে এখানে আবার লম্ব তৈরি করার জন্য তো বারবার লম্ব করার তৈরি করার জন্য আমরা হচ্ছে কম্পাস এখানে ছাদাই ব্যবহার করবো আমি বারবার বলছি কম্পাস কেন নর্মালি আমরা যখন সময় লম্ব তৈরি করি তখন সময় আমরা কম্পাসই ব্যবহার করে থাকি কিন্তু এখানে হচ্ছে কম্পাস ব্যবহার করা আর এখানে এই ম্যাথটা করার জন্য কিছুটা সময় নষ্ট হবে তাই এর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি তো এবারে হচ্ছে আমি ডট কেন দিচ্ছি এখানে ডট দিচ্ছি এটা লম্ব হওয়ার জন্য লাইনটা টেনে নেওয়ার জন্য এখানের মধ্যে ইজিতে নেওয়া যাবে তো সময় লাগছে প্রথমটা আমি দেখাচ্ছি পরবর্তীতে তোমরা কিন্তু তৈরি করতে পারবে এই দেখে নাও এখানে উপরের দাগ আর এখানে নিচের দাগ এখানে পুরোপুরি ঠিকই রয়েছে তোমরা শুধু এখানের মধ্যে দেখে নাও বাকিটুকু তোমরা নিশ্চয়ই জানবে কী কিভাবে তৈরি করতে লাগে জিওমেট্রিতে আমরা এখানে ওয়ান একক তৈরি করতে হবে তাহলে আমাদের জিরোতে নিয়ে নিলে সুবিধা হয় জিরোতে নিয়ে নিলে সুবিধা হয় জিরোতে নিয়ে নিলাম এখানের লাইনটা রয়েছে এবার হচ্ছে জিরো থেকে ওয়ান একক নিতে হবে মানে এখানে ওয়ান পর্যন্ত আসতে হবে ওয়ান পর্যন্ত আসলাম এবার এটাকে একটু দূরে সরিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে তোমরা স্কেলের সাহায্যে তারই এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম এবারে কন্টিনিউয়াসলি এমন হয়ে যাবে এমন হতে থাকবে কন্টিনিউয়াসলি একটা হচ্ছে রুট টু তারপরটা হচ্ছে রুট থ্রি তারপরটা রুট ফোর রুট ফাইভ এইভাবে করে তোমরা আশা করি টেন পর্যন্ত যাবে তারপর আর প্রয়োজন হবে না এতটুকু চলে গিয়েছে এবারে হচ্ছে এই স্কেলটা নিয়ে এসে এখানে আবার ওয়ান একক লম্ব তৈরি করার জন্য তারপর আমি তোমাদেরকে নামগুলো সহ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে এটা তৈরি করাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে আমি যেটা বলছি তোমরা সেই ভিডিওটার স্পিডটা বাড়িয়ে নিও কেননা এখানে অনেক সময় নষ্ট হচ্ছে অনেক সময় লাগবে তোমাদেরকে এটা কমপ্লিট করা দেখতে তাই এর জন্য স্পিড বাড়িয়ে নিতে পারো ইউটিউবের স্পিড বাড়ানো তোমরা নিশ্চয়ই জানো তো এই দেখে নাও এখান থেকে হচ্ছে এক একক এখান থেকে এক একক এখানে চলে যাচ্ছি এখানে কিন্তু একজাক্টলি কিন্তু হয়নি এই জন্য এটা মুছে নিচ্ছি এটাকে আরও কিছু সরিয়ে নিচ্ছি এবারে দেখো আরও এক একক চলে গেলাম এতটুকু চলে গেলাম তো এইভাবে এটা তারপর হচ্ছে দেখে নাও তারপর হচ্ছে এটা দিয়ে তোমরা সাধারণত এখানে হচ্ছে স্কেল ব্যবহার করবে এভাবে কন্টিনিউ করে যাবে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো কীভাবে তৈরি করছি এখানে আমি আর দেখাচ্ছি না এটাই হচ্ছে লাস্ট আমার এখানের মধ্যে তো এই দেখে নাও এটা হচ্ছে পুরোপুরি এইভাবে রাখবে তারপর হচ্ছে এখানে একটি ডট লাগিয়ে নিলাম এখানে একটি ডট এখানে একটি ডট লাগিয়ে নেব পুরোপুরি এখানে হচ্ছে লম্ব রয়েছে এবার এই লম্বের জায়গাতে হচ্ছে স্কেলটাকে এখানে নিয়ে আসতে হবে এখানে হচ্ছে এই সমস্যা হয় স্কেলটা ডাইরেক্ট যদি অত তাহলে তো আমার সুবিধা হয় তাই এর জন্যে আমি বলছি যে আমি বাকিগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি না তোমার হচ্ছে নিজেরা আমি যে যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে করে নাও এখানে অ্যাক্টিভিটি সাধারণত আসে না তবে বলা তো যায় না কখন চলে আসতে পারে যদি চলে আসে তাহলে দিয়ে দিতে পারবে বা সেটা কীভাবে তৈরি করা হয় বা তৈরি করা যায় সেই বিষয়টা তো অবশ্যই তোমাদের জানা প্রয়োজন ক্লাস নাইনে উঠে এবার হচ্ছে এক একক এখান থেকে এক একক উপরে লম্বা একটি টেনে নিলাম লম্ব টেনে নিলাম এখান থেকে এক একক এতটুকু কমপ্লিট এবার হচ্ছে স্কেলের সাহায্যে তোমাদেরকে বারবার বলছি স্কেলের সাহায্যে আমার স্কেলটা এখানে নিয়ে আসা কষ্টকর যার জন্য হচ্ছে আমি এটা ব্যবহার করি এই টুলটা ব্যবহার করে থাকি এইভাবে এভাবে কন্টিনিউ এবার কি করবে এবার চাঁদাটাকে সেম প্রসেসে এখানে চাঁদাকে বসাবে এখানে সেম সিমভাবে বসাবে বসে এখানে কাটবে তারপর এখানে লাইন টানবে এইভাবে কন্টিনিউ করে যেতে থাকবে যতটুকু সম্ভব ততটুকু তো এইভাবে করে হচ্ছে তোমাদের এটা কমপ্লিট করা যায় এবার হচ্ছে এখান থেকে আমি তোমাদেরকে তার নামগুলি লিখে আমি প্রথমত তোমাদেরকে দিয়ে দিচ্ছি আর না হয় একটি কাজ করি আরও একটি পার্ট তোমাদেরকে দেখিয়ে দিই এই প্রথমে চাঁদা বসালাম তারপরে হচ্ছে একটি পয়েন্ট বসালাম এখানের মধ্যে লম্ব যেহেতু তৈরি করতে হবে এখানে তারপর এটাকে সরিয়ে নিলাম এবার হচ্ছে এই স্কেল স্কেলটাকে নিয়ে এলাম এই ডটের সাথে মেলাবো ডটটা দেওয়ার কারণে হচ্ছে এই ডটের সাথে এটাকে মেলাবো নিয়ে এসে এখানে মেলাবো এবার হচ্ছে এই দেখে নাও এখান থেকে হচ্ছে এক একক নেওয়ার প্রয়োজন যার জন্যে এখানে হচ্ছে এই স্কেলটাকে পুরোপুরি এখানে নিয়ে এসেছি এখান থেকে এক একক পুরোপুরি হয়ে গেছে কিছুটা রয়েছে এটা লক্ষ্য রাখবে এবার দেখে নাও এই ডটটা বসানোর কারণ হচ্ছে এখানে স্কেল রয়েছে কি না সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে আর পরবর্তীতে হচ্ছে এখান থেকে পুরোপুরি মেলানোটা তোমরা যেভাবে জানো সেইভাবে করবে কিন্তু এখানে এটা কমপ্লিট এখান থেকে হচ্ছে আমি তোমাদেরকে পরবর্তীতে তার নামগুলি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে এই হচ্ছে তোমাদের এখানের মধ্যে চিত্র তো চিত্রটা হচ্ছে পুরোপুরি দেখে নাও এখানের মতো হয়েছে তো প্রথম পার্ট প্রথম নামটা যেটা হচ্ছে সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে এই জায়গাটা হচ্ছে অ তারপর হচ্ছে চিত্রের মধ্যে যদি আমরা দেখি পি ওয়ান তাহলে এটা হচ্ছে পি ওয়ান পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স আমি তো অনেক করে নিয়েছি পি সিক্স পর্যন্ত করে নিয়েছি তো প্রথম যে অত্রিভুজ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার মধ্যে যে প্রথম অতিভুজ তার হচ্ছে রুট টু তারপর হচ্ছে এটা হচ্ছে তার ক্ষেত্রে লম্ব তারপর একটা হচ্ছে ভূমি এইভাবে যদি ধরি তাহলে এটা হচ্ছে রুট থ্রি তারপরের যেটা রয়েছে সেটা হচ্ছে রুট ফোর তারপরটা হচ্ছে রুট ফাইভ তারপরটা হচ্ছে রুট সিক্স তারপর কী করবে চাঁদা বসাবে বসিয়ে আবার হচ্ছে এইভাবে হবে তারপর হচ্ছে এইভাবে হবে এইভাবে কন্টিনিউ হতে যেতে থাকবে আর সেটা হচ্ছে কিছুটা এইভাবে দেখতে পাচ্ছি এইভাবে গিয়ে কিছুটা রাউন্ড হবে এইভাবে কিছুটা গিয়ে রাউন্ড হবে কিন্তু তাই জন্য এটাই হচ্ছে এখানে কমপ্লিট এখানে যেভাবে দেখানো হয়েছে আমি সেইভাবে দেখিয়েছি আর পিতাগুর এসে ফর্মুলা দিয়ে বলেছি কিসের জন্য এখানে রোড টু রোড থ্রি রোড ফোর রোড ফাইভ রোড সিক্স এসেছে তো এটাই ছিল এখানে আমাদের কোয়েশনটা যদি কোনো ধরনের কোয়েশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট সেভেন নাইন এইট ফোর টু থ্রি এইট থ্রি এইট থ্রি এইট থ্রি এইট থ্রি এইট হচ্ছে দুবার আর এইদিকে হচ্ছে এইট সেভেন নাইন এইট ফোর টু এই হচ্ছে নম্বর